কথাবার্তা দিয়ে একজন মানুষের ভালো মন্দ যাচাই করা যায় আর কথার মধ্যে ফুটে ওঠে তার ব্যক্তিত্ব ও স্বভাব এই কথা মানুষকে যেমন জান্নাতে পৌঁছাতে সাহায্য করে অনুরূপ জাহান্নামের পথেও নিয়ে যায় একজন মুমিনের কথাবার্তা কেমন হবে কেমন হবে তার সম্বোধন তার উত্তম দৃষ্টান্ত রয়েছে রাসল সল্লি সাল্লামের জীবনে আমাদের আজকের ভিডিওতে মহানবী সল্ল্লাহ আলি সাল্লাম এর কথাবার্তা ও বাঘভঙ্গির নানা দিক তুলে ধরা হবে কথার সত্যতা হলো কথার সঙ্গে বাস্তবতার মিল থাকা সত্যের একটা প্রভাব আছে যা মানুষকে আকর্ষণ করে কোরআনে সত্য কথার প্রতি গুরুত্ব দিয়ে বর্ণিত হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো রাসুল সাল্ল আলী সাল্লাম নবতের আগে ও পরে সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন সত্যবাদী হিসেবে তার খ্যাতি ছিল শৈশব থেকে রাসুল সাল্ল আলী চাহাবিদের সাহাবিদের সত্য বলতে উৎসাহিত করেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি থেকে বর্ণিত বলেন তালা নিশ্চয়ই সত্য ভালো কাজের পথ দেখায় আর ভালো কাজ জান্নাতের পথ দেখায় আর মানুষ সত্য কথা বলতে অভ্যস্ত হলে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ হয় নিশ্চয়ই অসত্য পাপের পথ দেখায় আর পাপ জাহান্নামের পথ দেখায় কোন ব্যক্তি মিথ্যায় রত থাকলে পরিশেষে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবেই তার নাম লিপিবদ্ধ করা হয় স্পষ্টতা কথার অন্যতম গুণ শ্রোতার মনে স্পষ্ট কথার প্রভাব বেশি পড়ে আয়সারাদিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সল্ল্লাহ আলি ইসলামের কথা এত সুস্পষ্ট ছিল যে প্রত্যেক শ্রোতা তার কথা বুঝত ধীর স্থিরতা কথার অন্যতম গুণ রাসুল সাল্লিস্লাম কথাবার্তায় ধীর স্থির ছিলেন আয়সা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল সল্ল্লাহ আলি ইসলাম এমনভাবে কথা বলতেন যদি কোনো গণনাকারীর গণনা করতে ইচ্ছে করে তবে সে গুনতে পারবে রাসুল সাল্ল্লাহ আলিহ্লাম কথাবার্তায় ও আচার আচরণে কোমলতা অবলম্বন করতেন কর্কশ ও রুড়ো ভাষায় কারোর সঙ্গে কথা বলতেন না এবং কাউকে সম্বোধনও করতেন না রাসুল সাল্ল আলীহসাল্লাম কখনো প্রয়োজন ছাড়া কথা বলতেন না সবহীন কাজে কখনো সময় ব্যয় করতেন না আবুহুরাইরা রাদাদের তালা আনহো থেকে বর্ণিত রাসুল সল্ল্লাহ আলিহসাল্লাম বলেন কোনো ব্যক্তির ইসলাম পালনের অন্যতম সৌন্দর্য হল অনর্থক কথা ও কাজ ত্যাগ করা রাসুল সাল্ল্লাহ আলিহাসাল্লামের কথাবার্তা শালীনতার চাদরে আবৃত্ত ছিল তিনি কখনো অশালীন কথা বলেননি আনাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিহাসাল্লাম অশালীন অভিশাপকারী ও গালিদাতা ছিলেন না রাসুল সাল্ল্লা আলী সাল্লাম ছিলেন সবচেয়ে বিশুদ্ধ ভাষার অধিকারী তার উচ্চারণ শব্দ প্রয়োগ ও মাপকাঠিতে উত্তীর্ণ হিন্দ ইবনে বাচন ভঙ্গি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন রাসুল সাল্ল আলিহাসাল্লাম তিনি বেশিরভাগ সময় নীরব থাকতেন বিনা প্রয়োজনে কথা বলতেন না তিনি স্পষ্টভাবে কথা বলতেন তিনি ব্যাপক অর্থবোধক বাক্যলাপ করতেন কথা ছিল একটি থেকে অপরটি পৃথক তার কথাবার্তা অতি বিস্তারিত কিংবা অতি সংক্ষিপ্ত ছিল না অর্থাৎ তার কথার মর্মার্থ অনুধাবনে কোনো প্রকার অসুবিধা হতো না তার কথায় কঠোরতার ছাপ ছিল না থাকতো না তুচ্ছ তাচ্ছিল্যর ভাব